जिंदा है वो लोग जो मौत से टकराती है। मुकुट्टूर का सिकंदर छबिर এই সংলাপ কে মনে প্রাণে বিশ্বাস করতেন কাদের খান। এই বিশ্বাস কে আঁকড়ে ধরেই 81টা বছর বেঁচেছিলেন কাদের খান, যিনি অবাক হবেন যে অন্তত 250 ছবির স্ক্রিপ্ট লিখেছেন তিনি, 300 বেশি ছবিতে অভিনয় করে গেছেন। তিনি যে কত গুণী মানুষ ছিলেন সেটা তার জীবন কাহিনী শুনলেই বুঝতে পারবেন। এত বড় মাপের অভিনেতা কিন্তু বলিউড কি তাকে যোগ্য সম্মান দিয়েছে? আমাদের তা মনে হয় না। শেষ জীবনে তো বড় আক্ষেপ নিয়েই সরে গিয়েছিলেন তিনি। আজ কাদের খানের জীবনের সেরকমই কিছু চমকে দেওয়ার মতো ঘটনা শোনাবো আপনাদের। শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বলিউডের দাপুটে অভিনেতা কাদের খান উচ্চ শিক্ষিত ছিলেন তিনি। কাবুলের এক সম্ভ্রান্ত পোস্ত পরিবারে জন্ম তার। আরও তিন ভাই ছিল তার। কোনো অজানা রোগ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ। কাদেরজিকে নিয়ে ভয় পেয়েছিলেন মা ইকবাল বেগম। তড়িঘড়ি আফগানিস্তান ছেড়ে মুম্বাই চলে আসেন। কিন্তু ভালোভাবে যে থাকবেন তার টাকা কই? ঠাঁই হয়েছিল মুম্বাইয়ের কামাটিপুরাম বস্তিতে। এমনি টাকা ছিল না, তার উপর আবার মুম্বাইয়ের মতো এত বড় একটা শহর, কোথায় কি করবেন সেই ভেবেই দিশেহারা ছিলেন অভিনেতার বাবা। বিপদ আরও বাড়ল যখন তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তার মায়ের আবার দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন তার দাদু, তাতে সমস্যা কমার জায়গায় বেড়েই গেল। যেন শোনা যায় এই সময়টায় নাকি একটু খাবারের জন্য ভিক্ষাও করেছিলেন শিশু কাদের খান। বিমার বেটিকে দুঃখ নে মেরি হালত বনা দিয়ে কি লোক মুঝে ভিখারি সমাজে লাগে। পড়াশোনা তখন শিখেই উঠেছে। বাকিদের দেখা দেখি ঠিক করলেন ফ্যাক্টরিতে কাজ করবেন, হয়তো সেটাই করতেন যদি না সেদিন তার মা তাকে আটকাতেন। শোনা যায় ইকবাল বেগম নাকি কাদেরজিকে সেদিন বলেছিলেন ফ্যাক্টরিতে কাজ করে দিন গুজরানের টাকা হয়তো চলে আসবে, কিন্তু পড়াশোনা করলে আসবে সম্মান। ভাবতে পারছেন কথাটা কি নিদারুণ সত্য, তাই না? মায়ের এই কথা শোনার পর অভিনেতা আর পড়াশোনা ছাড়েননি, আর সেই সিদ্ধান্তটাই বদলে দিয়েছিল তার জীবন। ঈশ্বরও ঠেসে ঠেসে ট্যালেন্ট ভরে দিয়েছিলেন তার মধ্যে। ছোট থেকেই যেটাই অদ্ভুত মনে হতো সেটাই এক কবরস্থানে গিয়ে নকল করার চেষ্টা করতেন। ভাগ্যক্রমে এমন একজনের চোখে তিনি পড়ে যান যিনি আর্ট বুঝতেন। তিনিই প্রথম তাকে ছোটদের একটা প্লেতে রোমিওর রোলে চান্স পাইয়ে দিয়েছিলেন। সেই সময় তার বয়স ছিল সবে 8 বা 9। ওই ছোট্ট বয়সেই সবার মন জিতে নিয়েছিলেন অভিনেতা। বকশিশ হিসেবে পেয়েছিলেন পুরো 100 টাকা। টুকটাক অভিনয় আর পড়াশোনা দুটোই চলছিল সমান তালে। অভাবকে চ্যালেঞ্জ ছুড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন ইসমাইল ইউসুফ কলেজে, যোগ দিলেন থিয়েটারেও। সেখানেই চিত্রনাট্য লেখার কাজে হাতে খড়ি হয় তার। অভিনয় করার সময় যেখানটা ঠিক লাগতো না সেটাই নিজের মতো করে লিখে নিতেন কাদেরজি। এইভাবেই তো তাসকে পাত্তে নামের একটা নাটক আগাগোড়া বদলেই ফেলেছিলেন। তারপর জাস্ট ঝড় তুলে দিয়েছিল সেই নাটক। কিন্তু থিয়েটার আর কতদিন? ইঞ্জিনিয়ারিং শেষ করেই শুরু করলেন চাকরির খোঁজ। এদিক ওদিক ঠোকর খেয়ে চাকরি জুটল MH সাবু সিদ্দিক কলেজে। তার পড়াশোনার ধরন দেখে স্টুডেন্টরা তো জাস্ট ফিদা। শুনলে অবাক হবেন যে বেস্ট টিচার অব মহারাষ্ট্র অ্যাওয়ার্ড অবধি পেয়েছেন তিনি। কিন্তু অভিনয়ের পোকাটা আর যাবে কোথায়? ফের শুরু হলো থিয়েটার করা। একাধারে তিনি লিখতেন, অভিনয় করতেন, আবার পরিচালনাও করতেন। হ্যাঁ, এতটাই মাল্টি ট্যালেন্টেড ছিলেন আমাদের কাদের খান, জাস্ট ভাবা যায় না। একটা মানুষ এত ট্যালেন্টেড হয় কিভাবে বলুন তো? তার কাজ তো দেখে ফিদা হয়ে গিয়েছিলেন পরিচালক নরেন্দ্র বেদী এবং দিলীপ কুমারও। নরেন্দ্র বেদী তো জওয়ানি দিওয়ানি ছবির ডায়লগ রাইটিংয়ের জন্য সোজা ছুটলেন কাদের খানের কাছে। তখনকার দিনেও 1500 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। শোনা যায় এই গোটা ছবির ডায়লগ লেখার জন্য কাদের খান সময় নিয়েছিলেন মাত্র 3 ঘন্টা। ভাবতে পারছেন, মাত্র 3 ঘন্টা! নরেন্দ্র বেদী তো নিজেও হয়রান ছিলেন এটা দেখে। সেই যে শুরু হলো, তারপর তো বাকিটা ইতিহাস। বলিউডের সমস্ত বড় পরিচালক তখন কাদের খানের দরজায় এসে জড়ো হতেন। ডিমান্ড কেবল ডায়লগ লিখে দিতে হবে। খেলখেল মেয়ে
ছবির জন্য পুরো 20,000 টাকা অফার পেয়েছিলেন তিনি। তখনকার দিনে এই টাকা কিন্তু অনেক, মানে অনেকটাই। কিন্তু তারপরেও মনে এত অভিমান কেন? কারণ তো রয়েছে, বলবো বাকিটাও। এখানে বলে রাখি, মোট 3টি পার্টে আসতে চলেছে আমাদের এই সিরিজ। আপনারা চাইলে কাদের খানের জীবনের বাকি গল্পটা নিয়ে আসবো পরের সপ্তাহে। যদি শুনতে চান কমেন্টে জানাবেন আমাদের, এবং অবশ্যই পেজটি ফলো করে রাখুন।